গুড মর্নিং, আজকে আমরা ফিলোসফি 12, আজকে আমাদের ক্লাসের সংখ্যা হচ্ছে 11, অর্থাৎ আমরা গতকাল ক্লাস সংখ্যা ছিল 10, আজকে আমাদের সংখ্যাটা হলো 11। আমরা গতকাল যে বিষয়টা আলোচনা করছিলাম বচনের নিয়ম, অর্থাৎ একটা বাক্য থেকে কিভাবে সেই বাক্যটাকে আমরা বচনে কনভার্ট করব, তার নির্দিষ্ট কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো নিয়ে আজকে আমরা আবার আলোচনা করব। তো সেই নিয়মগুলো সম্পূর্ণ শেষ হয়নি কালকে, আজকে আমরা আশা করছি আমরা পুরোটা শেষ করতে পারবো। তো তোমরা ভালো করে নিয়মগুলো একটু দেখবে। দেখো, আমরা আগের দিন একটা বাক্য থেকে বচনে রূপান্তর করার যে কিছু প্রাইমারি বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা অলরেডি তোমাদের বলে দিয়েছি। আজকে আমাদের দেখো নিয়মগুলো হচ্ছে এই ধরনের, যে যে সকল বাক্যে, আরেকটা নিয়ম পাচ্ছি আমি 2 নম্বর নিয়মে, যে সকল বাক্যে সকল সমস্ত, অর্থাৎ এই যে শব্দগুলো আমি বলছি তুমি একটু ভালো করে তোমরা একটু দেখবে, হ্যাঁ, সকল সমস্ত প্রত্যেক যে কেউ যে কোনো, এই শব্দগুলি থাকলে, যদি কোনো বাক্যের সঙ্গে এই শব্দগুলো যদি যুক্ত থাকে তাহলে, এবং বাক্যটা যদি সদর্থক হয় তাহলে বচনটা কি হবে, এ বচন। অর্থাৎ এই শব্দগুলো যদি কোনো বাক্যের সঙ্গে যুক্ত থাকে এবং বাক্যটা যদি সদর্থক বচন হয়, সদর্থক বাক্য হয়, তাহলে কিন্তু আমরা বাক্য থেকে যখন বচনে তাকে রূপান্তর করব তাহলে সেটা হবে এ বচন, একেবারে এ বচন। কিন্তু কিন্তু এই কিন্তু কথাটা তুমি ভালো করে মনে রাখবে, কিন্তু বাক্য যদি নঞ্চ হয় তাহলে বচন হবে ও, কিন্তু বাক্যটা যদি নঞ্চ হয়ে যায় তাহলে বচনটা কি হবে, ও। দেখো, বাক্য যদি সদর্থক হয় তাহলে বচন হবে এ, আর বাক্য যদি নঞ্চ হয় তাহলে কি হবে, তাহলে বচন কি হয়ে যাবে, তাহলে বচন হয়ে যাবে কি না, বচন হবে ও। তাহলে এই দুটো জিনিস তোমাদেরকে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে। যেমন দেখো, আমি একটা উদাহরণ নিচ্ছি, উদাহরণ নিচ্ছি, খুব একটা ছোট উদাহরণ নিচ্ছি, তোমরা বুঝতে পারবে। সাধুরা সকলেই, যদি বলি আমরা সকল আছে, তাহলে সাধুরা সাধুরা সকলেই, যে আমরা বলি যে সাধুরা সকলেই সৎ, কোন কোন সাধু নন বা কোন কোন সাধু নন সৎ ব্যক্তি, তাহলে দেখো আমরা কি পেলাম, না ও বচন হয়ে গেল, অর্থাৎ সকলেই এই শব্দটা থাকবে, কিন্তু যদি বাক্যটা যদি নঞ্চ হয় তাহলে কি হবে, কোন কোন সাধু নন সৎ ব্যক্তি, অর্থাৎ সাধু হয়ে গেল সৎ ব্যক্তি। তাহলে এটা আমরা জানি পরিমাণ, এটা আমরা জানি পরিমাণ, ঠিক আছে, এটা আমরা জানি উদ্দেশ্য, এটা জানি আমরা সংযোজক, আর এটা জানি আমরা বিধিও। তাহলে এইভাবে আমরা প্রথম নিয়মটাকে ব্যাখ্যা করলাম। এবারে দেখো আমাদের আরো যে সমস্ত নিয়মগুলো রয়েছে, 3 নম্বরের নিয়মে চলে যাচ্ছি, কখনোই নয়, কোনো কিছুই নয়, কেউ নয়, অর্থাৎ যে সমস্ত বাক্যে কেউ নয়, কোনো কিছুই নয়, কেউ কখনোই নয়, একটিও নয়, এই শব্দগুলি কোনো বাক্যের সঙ্গে যুক্ত থাকলে তাহলে সেই বাক্যটা ই বচনে পরিণত করতে হবে। যেমন ধরো, আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে দেখে নাও, যে সাধুরা কখনোই, এইখানে দেখে নাও, আমি শুধু একটা যোগ করে দিচ্ছি, সাধুরা কখনোই সৎ নয়, সাধুরা কখনোই, দেখো সাধুরা কখনোই সৎ নয়, তাহলে সাধুরা কখনোই সৎ নয়, এইটা আমি কখনোই যুক্ত করলাম। তাহলে দেখো, কখনোই এই শব্দগুলো যদি কোনো বাক্যের সঙ্গে যুক্ত থাকে সেই বাক্যটা এবং বচনে রূপান্তর করবো সেটা ই বচন হবে। তাহলে আমি এখানে লিখবো লজিক্যাল ফ্রম ই বচন, লিখবো কোনো সাধু নন সৎ ব্যক্তি। তাহলে দেখো আমি এখানে পরিমাণ পেয়ে গেছি, এটা কোনো পরিমাণ পেয়ে গেলাম, সাধু এস পেয়ে গেলাম, এটা সংযোজক, আর এটা হচ্ছে বিধিও।
তাহলে দেখো এই শব্দগুলোর সঙ্গে যুক্ত থাকলে সেই বাক্যটা থেকে বচনে রূপান্তর করতে গেলে আমরা এটাকে কি বচনে রূপান্তর করব, কোন সাধু নর সৎ ব্যক্তি। তাহলে এটা আমরা এই নিয়মে যদি এই কোন কোন বাক্যের সঙ্গে যদি এই শব্দগুলো থাকে তাহলে সেই বাক্যটা থেকে যখন বচনে সেটাকে আমরা কনভার্ট করব তখন সেটা কি বচন হয়ে যাবে, সেটা ই বচন হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আর একটা নিয়ম পাচ্ছি আমরা, চার নম্বর নিয়ম। চার নম্বর নিয়মে কি বলছে, যে কেবল কেবলমাত্র, কেবল কেবলমাত্র, শুধু শুধুমাত্র, এই শব্দগুলো যদি কোনো বাক্যের সঙ্গে যুক্ত থাকে এবং বাক্যটা যদি সদর্থক হয় তাহলে বচনটা এ বচন হবে। কিন্তু আরেকটা বিষয় আছে যেটা তোমাদেরকে দেখতে হবে, যে এটা যেমন এই শব্দগুলো থাকে বাক্যটা যেমন বাক্য থেকে বচনে করতে গেলে যেমন বচনটা এ বচন হচ্ছে, তেমনি আমাদেরকে এর উদ্দেশ্য বিধেয়টা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ কোন বাক্যের সঙ্গে যদি কেবল কেবলমাত্র শুধু এই শব্দগুলো দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে সেই বাক্যটা থেকে যখন আমি তাকে বচনে কনভার্ট করব অর্থাৎ বচনে রূপান্তর করব তখন সেই বচনটা এ বচন হবে এবং বাক্যের উদ্দেশ্য পদটা বচনের বিধেয় পদ হয়ে যাবে আর বাক্যের বিধেয় পদটা বচনের উদ্দেশ্য পদ হয়ে যাবে। তো দেখো না উদাহরণ দিয়ে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। যেমন দেখো উদাহরণ দিয়ে দিচ্ছি, কেবলমাত্র বা দেখো কেবল কেবল, হ্যাঁ এটা আমরা উদাহরণ নিচ্ছি, ঠিক আছে, কেবল সাধুরা সৎ, ঠিক আছে, কেবল সাধুরা সৎ, এটা আমরা কি পেলাম, না এটা আমরা পেলাম একটা বাক্য, কেবল সাধুরা সৎ, কেবল সাধুরা সৎ, ঠিক আছে, এটা আমরা একটা বাক্য পেলাম যে কেবল সাধুরা সৎ। এটাকে আমরা কি করব, এটাকে আমরা বচনে রূপান্তর করব কিভাবে, দেখো লজিক্যাল ফর্ম, ঠিক আছে, লজিক্যাল ফর্ম নিচ্ছি, লজিক্যাল ফর্ম, এই কেবল চিহ্নটা রয়েছে, এই যে কেবল, এই কেবল আছে, এই শব্দটা থাকলে আমরা এটাকে কি বচনে রূপান্তর করতে পারি, এ বচনে। তাহলে কেবল আছে, আমরা এটাকে এ বচনে রূপান্তর করার জন্য শুরু করলাম। এবারে কি করব, উদ্দেশ্যকে খুঁজে বের করতে হবে, তার আগে এই বচন শুরু হয় সকল দিয়ে, তাহলে লিখবো সকল, ঠিক আছে। এবার দেখো এখানে উদ্দেশ্য কে, সাধু এস আর পি সৎ, উদ্দেশ্য বিধেয়টা আগে চিহ্নিত করে নাও, বলতে সাধন হচ্ছে এস আর সৎ হচ্ছে পি। তাহলে দেখো এখানে দেখো আমরা লজিক্যাল ফর্মে কি পেলাম, যে সকল সকল, যেহেতু এই নিয়মে হচ্ছে উদ্দেশ্য চেঞ্জ হবে, তাহলে সকল সৎ সৎ ব্যক্তি হন সাধু, ঠিক আছে, সকল সৎ ব্যক্তি হন সাধু ব্যক্তি করে দাও, সকল সৎ ব্যক্তি হন সাধু ব্যক্তি। তাহলে দেখো এখানে ছিল কিন্তু কেবল সাধুরা সৎ, এখানে সাধুটা উদ্দেশ্য স্থানে ছিল কিন্তু বচনে কোথায় হয়ে গেল, বচনে সাধুটা বিধেয় স্থানে হয়ে গেল, আবার সৎটা এখানে বিধেয় স্থানে ছিল এখানে হয়ে গেল উদ্দেশ্য স্থানে, তাহলে কি হলো, না সকল সৎ ব্যক্তি হন সাধু ব্যক্তি, এটাকে আমরা কি পেলাম, না বাক্য থেকে বচনে এটাকে রূপান্তর করলাম। আবার দেখো অনেক সময় এই বাক্যগুলোকে আমরা ই বচনে, অর্থাৎ এই শব্দগুলো থাকলেও, এই শব্দগুলো থাকলেও আমরা এই বচনগুলোকে এই যখন বাক্য থেকে বচনে রূপান্তর করব অনেক সময় ই বচনও একে আমরা করতে পারি, কি বলে, অনেক সময় আমরা এটাকে ই বচনও করতে পারি, কিন্তু ই বচন করলে কি হবে, এর কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো যাই হোক ওই নিয়ম আমরা যাচ্ছি না, ওর উদ্দেশ্য পদটা বিরুদ্ধ পদ হয়ে যাবে, তো ওই বিষয়গুলো খুব জটিলতা হয় সেই বিষয়ে আমরা যাচ্ছি না, তাই আমরা ওই বিষয়টাকে আমরা আপাতত আমরা স্থগিত রাখছি। তো দেখো এই হচ্ছে এর নিয়ম। এরপর দেখো আমরা আরো কিছু কিছু শব্দ আমরা পাবো যেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে, যেমন ধরো এটাতে গেল তিন নম্বর চার নম্বর নিয়ম, আরো কিছু নিয়ম আছে যে নিয়মগুলো সঙ্গে আমাদের জানতে হবে। যেমন দেখো কোনো বাক্যের সঙ্গে, কোনো বাক্যের সঙ্গে যদি কচ্ছিত কদাচিত খুব কম অল্প সংখ্যক এই শব্দগুলো যদি কোনো বাক্যের সঙ্গে যুক্ত থাকে, মনে রাখতে হবে কোনো বাক্যের সঙ্গে যদি কচ্ছিত ক চয় চয় হস্য খণ্ডোত্তর কচ্ছিত এইরকম শব্দ, কচ্ছিত কদাচিত কদাচিত
ঠিক আছে, খুব কম, এই এই শব্দগুলো কোচিত কদাচিত খুব কম, ঠিক আছে, এই শব্দগুলো যদি কোনো বাক্যের সঙ্গে যুক্ত থাকে তাহলে, এবং সেই বাক্যটা যদি সদর্থক হয়, কোচিত কদাচিত খুব কম, অল্প সংখ্যক, এই শব্দগুলো যদি কোনো বাক্যের সঙ্গে যুক্ত থাকে এবং বাক্যটা যদি সদর্থক হয়, এটা মনে রাখতে হবে, বাক্য যদি সদর্থক হয় তাহলে কিন্তু বচনটা হবে ও, ও বচনে রূপান্তর করতে হবে। কিন্তু বাক্য যদি, কিন্তু বাক্য যদি নঞর্থক হয়, কিন্তু বাক্য যদি নঞর্থক হয় তাহলে আই বচনে রূপান্তর করতে হবে। আমি সবটাই লিখে দিচ্ছি, তোমরা ব্যাপারটা বুঝে নাও, এতটা আমি লিখছি না, সবটাই লিখছি না, কিছুটা আমি উজ্জ্ব রাখছি, মুখে বলে দিচ্ছি যে কোচিত কদাচিত খুব কম, অল্প সংখ্যক, এই সমস্ত শব্দগুলো কোন বাক্যের সঙ্গে যুক্ত থাকলে এবং সেই বাক্যটা যদি সদর্থক বাক্য হয় তাহলে বচনে যখন রূপান্তর করব তখন ও বচন হবে। কিন্তু বাক্যটা যদি নঞর্থক হয়, এই সমস্ত শব্দগুলো থাকবে আর তার সঙ্গে যদি বাক্যটা নঞর্থক হয় তাহলে আই বচনে আমাকে রূপান্তর করতে হবে। যেমন একটা আমি উদাহরণ দিচ্ছি, ধরে নাও মানুষ কচি সুখী, ঠিক আছে, এই ধরনের একটা উদাহরণ আমি নিলাম যে মানুষ কচি সুখী। দেখো এই কচি শব্দটা কিন্তু আমরা পেয়েছি এখানে, এখানে রয়েছে কচি শব্দটা, এবং এই বাক্যটা আমরা অবশ্যই জানি এটা একটা সদর্থক বাক্য, ঠিক আছে, সদর্থক বাক্য, তাহলে নিয়মে বলা হয়েছে যে এই শব্দগুলো থাকলে এবং সেটা সদর্থক বাক্য হলে আমরা ও বচনে এটা রূপান্তর করবো। তাহলে দেখো এখানে আমরা লজিক্যাল ফর্ম লিখছি, আবার লজিক্যাল ফর্ম লিখে এটা ও বচন করে দিচ্ছি, আর ও বচন শুরু হয় কোনো কোনো দিয়ে। তাহলে দেখো কোনো 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 কোনো, এখানে উদ্দেশ্য হচ্ছে মানুষ আর সুখী হচ্ছে বিরিয়, তাহলে কোনো কোনো মানুষ, ঠিক আছে, কোনো কোনো মানুষ হয় সুখী, ঠিক আছে, কোনো কোনো মানুষ হয় সুখী। এইটা দেখো উদ্দেশ্য পদ এস, এটা দেখো সংযোজক, সংযোগ, আর এটা হচ্ছে বিধেয় পদ, এটা জানি আমরা পরিমাণ, পরিমাণ। তাহলে দেখো যে সমস্ত বাক্যে এই শব্দগুলো থাকবে এবং সদর্থক হলে সেটা কি হয়ে যাবে, ও বচন হয়ে যাবে, ছিল মানুষ কচ্ছিত সুখী, এটা হয়ে গেল কোনো কোনো মানুষ হয় সুখী। কিন্তু যদি এটা নঞর্থক হতো, যে মানুষ কচ্ছিত সুখী নয়, যদি এটা হয়ে যেত এরকম যে মানুষ কচ্ছিত সুখী নয়, এই শব্দটা তার সঙ্গে যদি যুক্ত থাকতো, মানুষ কচ্ছিত সুখী নয়, তাহলে এটা কি হতো, এটা আমরা জানি এটা হচ্ছে নঞর্থক বাক্য হতো। নঞর্থক বাক্য হলে এটা কি হতো, সদর্থক হতো, ঠিক আছে। তাহলে এটা নঞর্থক হয়ে গেলে আমরা এটা এটা দেখে নাও, এটা নঞর্থক হয়েছে তাহলে এটা নয় হবে, তাহলে আগে ছিল কচ্ছিত মানুষ সুখী, হয়ে গেল কোনো কোনো মানুষ নয় সুখী, যেহেতু ও একটু ভুল হয়েছিল এখানে, এটা ঠিক করে নিলাম, ও নয় সুখী, তাহলে কোনো কোনো মানুষ নয় সুখী, যেহেতু ও বচন থাকে এটা নয় হয়, কখনোই হয় হবে না, তাহলে এটা হয়ে গেল কোনো কোনো মানুষ নয় সুখী, ব্যক্তি করে দিতে পারো, কোনো কোনো মানুষ নয় সুখী ব্যক্তি, ঠিক আছে। এবার দেখো এটা যদি, এটা যদি সদর্থক, এটা যদি নঞর্থক বাক্য হয় তাহলে এটা কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, অর্থাৎ সদর্থক বাক্য হয়ে যাবে, তখন আমরা কি করব, তখন আমরা এটাকে আই করে দেব আর এখানে নয়টাকে হয় করে দেব, বাস নয়টাকে আমরা হয় করে দিলাম, ঠিক। তাহলে দেখো এখানে দেখো, এটা যদি আমরা ও ও হয়, মানুষ কচ্ছিত সুখী নয়, এরকম থাকে বাক্যটা, তাহলে কি হয়ে যাবে, কোনো কোনো মানুষ হয় সুখী ব্যক্তি, ঠিক আছে। এইরকম ভাবে আমাদের যদি বাক্যের সঙ্গে এই শব্দগুলো, কিছু কিছু শব্দ আছে যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু সেই বাক্যগুলোকে যখন আমরা বচনে রূপান্তর করব তার নির্দিষ্ট যে নিয়ম আছে সেই নিয়মেই করতে হবে, নিয়মের বাইরে করলে কিন্তু হবে না, সেই জন্য এই নিয়মগুলোকে তোমাদের মনে রাখতে হবে। আরো একটা কথা বলে দিই এর সাথে, যে যে সমস্ত বাক্যে ধরো আরো কিছু শব্দ রয়েছে সেই শব্দগুলোকেও তোমাদের একটু জেনে নিতে হবে, যে যে সমস্ত বাক্যে ব্যতীত বা একটি একজন ছাড়া, অর্থাৎ আমরা যদি যে সমস্ত বাক্যে ব্যতীত ছাড়া নির্দিষ্ট একজন
বাদে এই প্রভৃতি শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে, এবং শব্দটা মনে রাখতে হবে যে শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে, শব্দ যদি নির্দিষ্ট করে বলা থাকে তাহলে কিন্তু এ বচন হবে, আর নির্দিষ্ট করে বলা না থাকে তাহলে সেটা আয় বচন হবে। যেমন একটা উদাহরণ দিয়ে বলছি যে পারদ ছাড়া সব ধাতু কঠিন, ছাড়া কথাটা বললাম, পারদ ছাড়া সব ধাতু কঠিন, তাহলে এটা কি হয়ে যাবে, এ বচন হবে, সকল ধাতু হয় কঠিন, সকল ধাতু হয় কঠিন। আবার যদি এটা নির্দিষ্ট করে বলা না থাকে, যেমন ধরো একটি ছাড়া সব ধাতুই কঠিন, একটি ছাড়া সে একটিটা কি জানি না, তাহলে একটি ছাড়া সব ধাতুই কঠিন, তাহলে এটা হয়ে যাবে কোন কোন ধাতু হয় কঠিন। তো ধরো এই ধরনের অনেক শব্দ রয়েছে, সেই শব্দগুলো থাকলে তার একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মে আমাদেরকে তাকে অ্যাপ্লাই করতে হবে। তো ধরো এই শব্দগুলো না থাকলেও, যখন এই শব্দগুলো কোনো বাক্যের সঙ্গে যুক্ত না থাকে, তাহলে তুমি কি করে বুঝবে কি বচন রূপান্তর করতে হবে, দেখো এটা খুবই সহজ। দেখো প্রথমে আমি আগের দিনও বলেছি যে যে সমস্ত বাক্য যদি নির্দিষ্ট করে বলা থাকে এবং সদর্থক হয় তাহলে এ বচন হবে, আর বাক্য যদি নির্দিষ্ট করে বলা না থাকে এবং সদর্থক হয় তাহলে আই বচন হবে, আর বাক্য যদি নির্দিষ্ট করে বলা থাকে এবং নর্থ হয় তাহলে ই বচন হবে, আর বাক্য যদি নির্দিষ্ট করে বলা না থাকে এবং নর্থ হয় তাহলে এটা ও বচন হবে। তো এইভাবে আমরা বচনে অর্থাৎ বাক্য থেকে বচনে যে রূপান্তর করার যে নির্দিষ্ট যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোকে আমরা বারবার অনুসরণ করব। এবং প্রথমেই মনে রাখতে হবে একটা বাক্য থেকে বচনে রূপান্তর করতে গেলে তার যে পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়, এই ফর্মটাকে অর্থাৎ এই আকারটাকে কিন্তু আমাদের ঠিক রাখতে হবে। তারপরে আমরা তাদের যে নির্দিষ্ট যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই বিষয়গুলোকে ভেবে আমাদেরকে কি করতে হবে, সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে তোমরা মোটামুটি এটা প্র্যাকটিস করলে বাক্য থেকে বচনে রূপান্তর করতে তোমরা পারবে। যাই হোক আজকে এই অবধি, এবারে কালকে আমরা নেক্সট আবার নতুন বিষয় নিয়ে আলোচনা করবো।